হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? তো আমরা একটা বিষয় অনেকেই কিন্তু খেয়াল করতেছি গত 2-3 দিন ধরে, যে ফেসবুকে যে ব্লু বেস ভেরিফিকেশনের পাশাপাশি এখন একটা টিউটোরিয়াল অনেকে দেখছেন যে ফেসবুকে কিভাবে ব্ল্যাক বেস ভেরিফিকেশন নিতে হয়। তো এটা দেখে কিন্তু মানে এমন ভাবে হয়েছে যে রীতিমতো ভাইরাল হয়ে গেছে, মানে প্রত্যেকেই চাচ্ছে। কারণ ব্লু বেস নিতে গেলে টাকা দিয়ে পেইড করে আপনার ব্লু বেস নিতে হয়, কিন্তু অনেকেই চাচ্ছে যে তার নামের পাশে যাতে একটা ব্ল্যাক বেস লাগাচ্ছে। আপনারা দেখতে পারবেন ইদানিং ফেসবুকে ঘুরলে দেখতে পাচ্ছেন অনেকে লাগিয়েছে। তো অনেকে জিজ্ঞাসা করতেছে আমাদের পেজে বা আমাদের গ্রুপে যে ভাইয়া, যদি আমরা আমাদের ফেসবুক আইডিতে ব্ল্যাক ভেরিফিকেশনটা নিই তাহলে কি কোনো আইডিতে প্রবলেম হবে কিনা? তো আমি বলবো অবশ্যই অবশ্যই আপনার আইডিতে প্রবলেম হবে। তো আজকে এই বিষয়ে একটু পূর্ণাঙ্গ কথা বলবো, বেশি কথা না বাড়িয়ে আপনাদের আমি বিস্তারিত বোঝাচ্ছি যে আসলে ফেসবুকে ব্লু বেস না নিয়ে যদি ব্ল্যাক বেস নেন তাহলে কি কি সমস্যা হতে পারে, এটা আজকে বিস্তারিত বলবো। তো আজকে আমি শাহরুখ আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন টেক সেন্সর। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আপনারা যারা নামের পাশে কৌশলে বিভিন্ন সাদা কালো ব্যাজ বসাচ্ছেন তারা সাবধান হন, কারণ আপনার অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে যেতে পারে। রেস্ট্রিক্টেড কিংবা ডিজেবল জটিলতায় কিন্তু আপনি পড়তে পারেন। কারণ কি, আপনাদের জানতে হবে যে ফেসবুকে কোন ধরনের নাম অ্যালাউ না। কিন্তু এই ধরনের নাম যে এটা একটা কিন্তু স্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু আমরা নামের পাশে ব্ল্যাক বেস বসাচ্ছি এটা কিন্তু অনুমোদন নয়। কারণ ফেসবুকে আপনি কি করতে পারবেন না, ফেসবুকে যদি সার্চ দেন কোন নাম ব্যবহার করার জন্য, আপনি পাবেন দেখবেন কোনো প্রতীক, কোনো নম্বর, অস্বাভাবিক বড় হাতের অক্ষর বা যে সকল জ্যোতিষ চিহ্নের পুনরাবৃত্তি কিন্তু আপনি করতে পারবেন না। নাম্বার 2, একাধিক ভাষার অক্ষর ব্যবহার করতে পারবেন না। নাম্বার 3, যে কোনো ধরনের শিরোনাম, যেমন হতে পারে প্রফেশনাল বা কোনো ধর্মীয় কোনো কিছু শিরোনাম আপনি কিন্তু আপনার নামের সাথে ব্যবহার করতে পারবেন না। 4, নামের স্থানে শব্দ বা বাক্যাংশ কিন্তু আপনি লিখতে পারবেন না। নাম্বার 5, যে কোনো ধরনের অবমাননাকারী বা ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আমরা যে স্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু আমরা ফেসবুকে যে ব্ল্যাক বেস নিচ্ছি সেটা কিন্তু এক প্রকার নাম পরিবর্তন। অর্থাৎ পরবর্তীতে যদি কোনো আপনার আইডিটা লক হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় আর কিন্তু ফেরত পেতে অরিজিনাল ডকুমেন্টস আপনি যদি সাবমিটও দেন তাহলে কিন্তু ব্যাক আসবে না, তাহলে আপনারা বুঝতেই পারছেন। এবং আরও কিছু সমস্যা আছে, আপনি পরবর্তী যদি কোনো আপনার ব্লু বেজের জন্য কিন্তু আপনি যদি আবেদন করতে চান টাকার মাধ্যমে করেন বা আপনি সেলিব্রিটি হন যেভাবেই করেন, পরবর্তীতে কিন্তু আপনি আর ব্লু বেজও পাবেন না। সো যারা ব্ল্যাক বেজ নিচ্ছেন বা নেওয়ার চেষ্টা করতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবধান। কারণ আপনার আইডিয়াটা, কারণ ওটা একটা স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মাধ্যমে 2-3 বার ট্রাই করতেছেন আপনার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা নাম পরিবর্তন, একটা ফেক। ফেসবুকে কিন্তু আপনার যখনই আপনার আইডিটা ডিজেবল করবে, ফেস লক করুক বা আপনার যে কোনো ধরনের রেস্ট্রিক্টেড দিয়ে, পরবর্তীতে আমরা যখন অরিজিনাল ডকুমেন্ট দিয়ে সাবমিট দিব তখন কিন্তু ফেসবুক এটা অ্যালাউ করবে না। তাহলে দেখা যাবে যে আপনার আইডিটা চিরতরে হারাচ্ছে। সামান্য ওই ব্ল্যাক বেস নেওয়ার জন্য, নামের পাশে একটা কালো টিক মার্কের জন্য আপনারা যারা ভুল করতেছেন, এখনই এখনই বলবো এটা সরিয়ে ফেলেন বা না নেওয়ার জন্য অনুরোধ করব। আপনি যদি মনে হয় নিতে চান তাহলে আপনার কোনো ফেক আইডি থাকলে সেগুলোতে নিতে পারেন, কিন্তু অরিজিনাল আইডিতে কখনো এই ব্ল্যাক বেসটা নেবেন না। এতে আপনার আইডি 100% সমস্যা হবেই হবে। যারা নিচ্ছে দেখবেন 2-1 দিন বা 1 সপ্তাহের ভিতরে কিন্তু ফেসবুক এটা ডিটেক্ট করতে পারলেই দেখবেন তাদের আইডিটা লক করে দিছে, পরবর্তীতে তারা কান্নাকাটি করেও কিন্তু আর কাজ হবে না। কোনো প্রয়োজন নাই, আপনি রিয়েল সেলিব্রিটি হন অথবা আপনার টাকা থাকলে আপনি পেইড ব্লু বেসটা নিতে পারেন, যেটা অফিসিয়ালি ফেসবুক থেকে দেওয়া হচ্ছে। ব্ল্যাক বেস বা অন্য ধরনের কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই। তো আর আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর টেক সেন্সরের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।